সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা ভেজিটেবল করব, ঠিক ডিফারেন্ট না, আবার ডিফারেন্টও তো, যাই হোক, খুবই নর্মাল কিছু জিনিস দিয়ে আমি ভেজিটেবলটা তৈরি করব। আমার লাগবে বরবটি, আলু, মুগ ডাল আর একটা টমেটো। তো প্রথমে আমি যেটা করব, মুগ ডালটা আমি হালকা ফ্রাই করে নেব। প্যানে দিয়ে দিলাম ডালটা, এখন আমি ভালো করে নেড়ে ফ্রাই করব, কারণ ডালটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো ডালটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি এখন ডালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখব। আর এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুটা ফ্রাই করব। আলুটা কিন্তু আমি ফ্রাই করে প্রায় 80% আমি সিদ্ধ করে নেব, মানে আমার ফ্রাইয়ের মধ্যে আলুটা কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা মোটামুটি যখন 80% সিদ্ধ হয়ে যাবে ফ্রাই করতে করতে, দেন আমি বরবটিগুলো দিয়ে দিব। বরবটিটাও সিদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে, মানে বরবটিটা হলো 70% সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আবার আমি একটু ভালো করে উল্টে পাল্টে বরবটি আর আলুটা ভেজে নিচ্ছি। ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটা সাইড করে রাখবো এবং দ্বিতীয় স্টেপে রান্নাটা স্টার্ট করব। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি ফোড়ন দিলাম। জিরাটা হালকা একটু ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিব। এখন একটু ভালো করে পেঁয়াজ, জিরা এবং তেজপাতাটা আমি একটু ফ্রাই করব, খুব বেশি না, হালকা একটু ফ্রাই করব। এই পর্যায়ে আমি 2-4 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আবার ভালো করে আমি একটু কষে নেব, সামান্য পানি দিয়ে ডালটা দিয়ে ভালো করে কষে নেব। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো পানিটাও আমি দিব হলো আন্দাজ মতো, কারণ ডালটা সিদ্ধ হয়ে আমার ভেজিটেবলটা একটু থিক ভাব থাকবে, সেই পরিমাণটা বুঝে পানিটা দিতে হবে। আমি এখানে 2 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে প্রায় ডালটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। আমি এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, এরকম একটু সিদ্ধ হয়ে ভেতরে, মানে শক্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেমনটা চাচ্ছিলাম ডালটা তেমনই সিদ্ধ হয়েছে। এখন আমি ওই ভেজে রাখা আলু এবং বরবটি অ্যাড করে দিব। যেহেতু আমার বরবটি এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে আছে, এখন আমার বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আমি মোটামুটি ভালো করে মিক্সড করে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করব। তারপরে আমি কিন্তু ঢাকনাটা তুলে দিব, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে আমার এই যে বরবটির সুন্দর একটা গ্রিন কালার, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কারণে যে কোনো সবুজ জিনিস কিন্তু রান্না করার সময় প্রথমেই 2-3 মিনিট ঢেকে রান্না করে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে যদি রান্না করা যায়, তাহলে সবুজ কালারটা অনেক সুন্দর থাকে। তো 2 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা এখন তুলে দিলাম, দিয়ে এখন আমি আরও 4-5 মিনিট রান্না করব ঢাকনা ছাড়াই। তো আমার রান্নাটা কিন্তু, ভেজিটেবলটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি এখন নামানোর আগে একটু কাঁচামরিচ আর সামান্য পরিমাণ চিনি, যেটা মিষ্টি করবে না কিন্তু খাবারের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে, আর দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি ভালো করে ভেজিটেবলটা নেড়ে দিব।
দিয়ে আরও 2-1 মিনিট আমি চুলোয় রাখব। তো 2-1 মিনিট আমার হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। আর এই স্পেশাল ভেজিটেবলটা কিন্তু রুটি পরোটা বা ভাত সবটার সাথে দারুণভাবে যায়, খেতে কিন্তু অনেক মজা। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে এই ছিল আমার মুগ ডাল দিয়ে বরবটি আর আলুর ভেজিটেবল। তো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।